থেকে প্রচারে নামলেন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আলোরানী সরকার। সকাল 10টা থেকেই তিনি এদিন নেমে পড়েন। একটি বর্ণাঢ্য মিছিলে টোটো ইউনিয়নের প্রায় 100টি টোটোতে কর্মী এবং সমর্থকেরা মণ্ডলপাড়া বাজার থেকে শুরু করে কালীতলার চরকতলা প্রাইমারি স্কুল মাঠ হয়ে মানিকতলা শ্মশান হাইস্কুল দোগাছিয়া হয়ে মণ্ডলপাড়া বাজারে ফিরে আসে। প্রার্থী পাড়ার পর পাড়া পরিক্রম করার সময় রাস্তার পাশে গ্রামবাসীরা প্রার্থী আলোরানী সরকারকে অভিনন্দন এবং আশীর্বাদ জানান। কোথাও আবার তিনি শীতলা মন্দির এবং বেশ কিছু মন্দিরে পুজোও দেন। চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রায় হাজারেরও বেশি নেতা এবং কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত যোগদানে এই বর্ণাঢ্য শোভাযাত্রা যেখানেই যাচ্ছিল এলাকাবাসীরা উৎসাহিত করেছে তাদের। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।